ওম শান্তি আজকের মুরলি বাইশে ডিসেম্বর দু তেইশ বাপ দাদা মধুবন মিষ্টি বাচ্চারা তোমাদের অব্যবিচারী ভালোবাসার সম্পর্ক এক বাবার সাথেই একমাত্র যুক্ত হওয়া সম্ভব যখন বুদ্ধিযোগ দেহসহ দেহের সকল সম্বন্ধের থেকে ছিন্ন হবে প্রশ্ন তোমরা বাচ্চারা কিসের রেস করছ কিসের ভিত্তিতে সেই রেসে আগে এগিয়ে যাওয়া সম্ভব উত্তর তোমাদের এই রেস হল পাস উইথ অনার হওয়ার এই রেসের মূল ভিত্তি হল বুদ্ধিযোগ যত বেশি বাবার সাথে বুদ্ধিযুক্ত থাকবে তত পাশ কাটা পাপ কাটবে এবং একুশ জন্মের জন্য অটল অখণ্ড সুখ শান্তিময় রাজ্য প্রাপ্ত হবে এর অন্য বাবা রায় দিচ্ছেন বাচ্চারা তোমরা নিদ্রা জিত হও এক ঘন্টা ঘন্টা স্মরণ করতে করতে অভ্যাস বাড়াতে থাকো স্মরণেই রেকর্ড রাখো গীত না তিনি আমাদের থেকে আলাদা হবেন না আমরা আলাদা হব তার থেকে শান্তি বাচ্চারা গীত শুনল উলফত হলো ভালোবাসার আরেক নাম উলফত হলো সেই মনোবৃত্তি যা কাউকে খুব ভালো মনে করে তার সাথে বা তার পাশে থাকার প্রেরণা দেয় বাচ্চারা এখন তোমাদের ভালোবাসা বাঁধা পড়েছে বেহাদের বাবা শিব বাবার সাথে তোমরা বিকে বা তার তাকে ঠাকুরদাদা বলবে এমন কোনো মানুষ নেই যে তার বাবা এবং ঠাকুরদাদার আকুপেশনকে জানে না এমন কোনো সংস্থা নেই যেখানে এতজন বলে যে আমরা সবাই ব্রহ্মা কুমার এবং ব্রহ্মা কুমারী মাতা মাতারা তো কুমারী নয় তাহলে কুমারী বলা হয় কেন এরা সবাই আসলে ব্রহ্মার মুখ বংশাবলী এতজন ব্রহ্মাকুমার কুমারী আসলে প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী সবাই এক পিতার সন্তান ব্রহ্মার অকুপেশন জানতে হবে ব্রহ্মা কার সন্তান শিব বাবা শিব বাবার তিন সন্তান ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হল বতন বতনবাসী কিন্তু প্রজাপিতা ব্রহ্মাকে তো অবশ্যই বতন বতনবাসী হতে হবে এতজন সবাই বলে যে আমরা হলাম প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী গর্বজাত বংশাবলী হওয়া অসম্ভব এরা তো কেউ গর্ভজাত নয় তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করে না যে এতজন কিভাবে নিজেকে ব্রহ্মা কুমার কুমারী বলছে মা তারাও হল ব্রহ্মাকুমারী সুতরাং ব্রহ্মার সন্তান মানে নিশ্চয়ই ব্রহ্মার মুখ বংশাবলী এরা সবাই ঈশ্বরের সন্তান ঈশ্বরকে ঈশ্বর হলেন পরম পিতা পরমাত্মা তিনি হলেন রচয়িতা তিনি কিসের রচনা করেন স্বর্গের তাহলে তিনি তার নাতি নাতনিদের অবশ্যই স্বর্গের উত্তরাধিকার দেবেন রাজ্যক শেখানোর জন্য তো তার একটা শরীর প্রয়োজন এমনি এমনি তিনি কীভাবে জ্ঞান দেবেন শিব বাবা স্বর্গ স্থাপন করেন তাই তিনি স্বয়ং বসে থেকে ব্রহ্মা মুখ বংশাবলীদের রাজ্যক শেখান না হলে এত ব্রহ্মা কুমার কুমারী এলো থেকে সত্যি আশ্চর্যের বিষয় কেউ সাহস করে জিজ্ঞাসাও করে না কত সেন্টার রয়েছে জিজ্ঞাসা করা উচিত যে আপনি কে আপনার পরিচয় কি এটা তো পরিষ্কার এরা হলো প্রজাপিতা ব্রহ্মা কুমারী অর্থাৎ শিব বাবার নাতি নাতনি আমরা তার সন্তান হয়েছি তার প্রতি আমাদের ভালোবাসা রয়েছে শিব বাবাও বলেছেন সকলের থেকে ভালোবাসা বা বুদ্ধিযোগ সরিয়ে নিয়ে কেবল আমার সাথে যুক্ত করো আমি তোমাদেরকে ব্রহ্মার দ্বারা রাজ্য শেখাচ্ছি আর তোমরা অর্থাৎ ব্রহ্মা কুমার কুমারীরা সেটা শুনছ তাই না কত সহজ সরল কথা অনন্ত জিজ্ঞাসা তো করো অন্তত জিজ্ঞাসা তো কর তো এই হল গোশালা শাস্ত্রও ব্রহ্মার গোশালার উল্লেখ আছে বাস্তবে এটা হলো শিব বাবার গোশালা শিব বাবাই নন্দীগণের মধ্যে আসেন কিন্তু গোশালা শব্দটার উল্লেখ থাকার জন্য শাস্ত্রে গরু দেখিয়ে দিয়েছে শিব জয়ন্তী শব্দটা যখন রয়েছে তাহলে নিশ্চয়ই তিনি আসেন তাই না নিশ্চয়ই তিনি কারোর শরীরে প্রবেশ করেন তোমরা জানো যেটা এটা হলো গডফাদারের স্কুল শিব ভগবান ওয়াচু তিনি হলেন জ্ঞানী সাগর প্রতীক পাবন কৃষ্ণ তো নিজে পবিত্র তার কী দায় পড়েছে দেশে পতীত শরীরে আসবে একটা গান রয়েছে দূর দেশের নিবাসী এসেছে পরের দেশে অর্থাৎ দূর দেশকে লেখনেওয়ালা আয়ে দেশ পাড়ায় শরীরটাও অন্যের সুতরাং শিব বাবা নিশ্চয়ই এনাকে রচনা করেছেন তাহলে তো মনুষ্য সৃষ্টি রচনা করা সম্ভব শরীরটাও অন্যের সুতরাং শিব বাবা এনাকে রচনা করেছেন তাহলে তো মনুষ্য সৃষ্টি রচনা করা সম্ভব সুতরাং প্রমাণিত হল যে উনি হলেন বাপ দাদা প্রজাপিতা ব্রহ্মা হলেন আদি দেব মহাবীর কারণ তিনি মায়াকে পরাজিত করেছেন জগদম্মারও গায়ন আছে শ্রীলক্ষ্মী অতি প্রসিদ্ধ দুনিয়ার মানুষ তো জানেই না যে জগদম্মা আসলে ব্রহ্মার কন্যা তিনিও একজন ব্রহ্মা কুমারী শিব বাবা এনাকে ব্রহ্মার মুখ দ্বারা নিজ সন্তান বানিয়েছেন এখন তার সাথেই এদের সকলে বুদ্ধিযুক্ত রয়েছে বলা হয় যে পরমাত্মা সাথেই ভালোবাসা রাখো সকলের সঙ্গ ত্যাগ করে কেবল তার সঙ্গ কর তিনি হলেন ভগবান কিন্তু কেউ এটা জানে না কিভাবে জানবে যখন বাবা এসে নিজের পরিচয় দেবেন তখনই তো নিশ্চিত হবে আজকাল শেখানো হয় যে আত্মাই হলো পরমাত্মা এর ফলে সব সম্বন্ধ শেষ হয়ে গেছে তোমরা বাচ্চারা এখন বাস্তবে সত্যিকারের সত্যনারায়ণের কথা শুনছ তিনি হলেন সুখদেব আর তোমরা হলে ব্যাস গীতা তো ব্যাসের নাম আছে সে তো একজন মানুষই ছিল তোমরা হলে সত্যিকারের ব্যাস তোমরা যে গীতা বানাচ্ছ সেটাও বিনষ্ট হয়ে যাবে সত্য এবং মিথ্যা গীতা এই সময়ই হয়েছে সত্যের ভূমিতে মিথ্যার কোনো চিহ্নই থাকে না তোমরা ঠাকুরদাদার কাছ থেকে উত্তরাধিকার পাচ্ছ এটা এই বাবার সম্পত্তি নয় শিব বাবাই হলেন স্বর্গের রচয়িতা ব্রহ্মানন্দ ব্রহ্মা হলেন মনুষ্য সৃষ্টির রচয়িতা ব্রহ্মার মুখ কমলের দ্বারা ব্রাহ্মণ বর্ণ রচিত হয়েছে তোমরা হলে শিব বাবার নাতি অর্থাৎ ঈশ্বরীয় সম্প্রদায় তোমরা তাকে আপন করে নিয়েছ কথায় কথায় বলা হয় গুরু আর নাতি তোমরা হলে সেই সদ্গুরুর নাতি নাতনি ওখানে তো কেবল নাতি অর্থাৎ পুরুষেরা রয়েছে নাতনি নেই শিব বাবা হলেন সদগুরু গায়ন রয়েছে সদ্গুরুকে ছাড়া ঘোর অন্ধকার তোমাদের এই ব্রহ্মাকুমার কুমারীর নামটা খুব ওয়ান্ডারফুল বাবা কত ভালো করে বোঝান কিন্তু কয়েকজন বাচ্চা তো বুঝতেই পারে না বাবা বলেছেন আমাকে অর্থাৎ অসীম জগতের বাবাকে জানলেই তোমরাই সব কিছু জেনে যাবে সত্য এবং সূর্য এবং চন্দ্রবংশীয় রাজত্ব ছিল তারপর রাবণের রাজত্বে ব্রহ্মার রাত শুরু হয় বাস্তবে তোমরাই হলে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী সত্যযুগকে স্বর্গ বলা হয় যেখানে দুধ ঘিয়ের নদী বইত এখানে তো ঘি পাওয়াই যায় না বাবা বলেছেন বাচ্চারা এই পুরনো দুনিয়ার এখন বিনাশ হবে আর একদিন এই খড়ের গাদায় অবশ্যই আগুন লাগবে সব কিছুর শেষ হয়ে যাবে তখন আর আমার কাছ থেকে উত্তরাধিকার পাবে না আমি এখানে আসলে তো আমি এখানে আসলে তো আমাকে অবশ্যই একটা শরীর লোন নিতে হয় ঘর তো একটা প্রয়োজন তাই না বাবা কত সুন্দর এবং মনোরঞ্জকভাবে বোঝান তোমরা এখন আমার কাছ থেকে সব কিছু জেনে গেছ কেউই জানে না এই সৃষ্টিচক্র কীভাবে আবর্তিত হয় কারা চুরাশি জন্ম নেয় সবাই তো নেবে না নিশ্চয়ই যেসব দেবী দেবতা আগে আগে আসবে তারাই চুরাশি জন্ম নেবে এখন তাদেরকে আমি পুনরায় রাজ্যক শেখাচ্ছি ভারতকে পুনরায় নরক থেকে সর্ব বানানোর জন্য এসেছি আমি একে লিবারেট করি তারপর গাইড হয়ে ফেরত নিয়ে যাই আমাকে জ্যোতি স্বরূপও বলা হয় জ্যোতি স্বরূপকে তো আসতেই হবে তিনি স্বয়ং বলেছেন বাচ্চারা আমি তোমাদের পিতা আমার জ্যোতি কখনোই নিভে যায় না আত্মা হলো স্টার যেটা দুই ভুরুর মাঝখানে থাকে বাকি সকল আত্মাই একটা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করে সুতরাং আত্মারূপী স্টারের মধ্যে চুরাশি জন্মের অবিনাশী পার্ট নিহিত রয়েছে চুরাশি জন্ম ভোগ করার পর পুনরায় প্রথম থেকে শুরু করে যেমন রাজা রানী সেই রকমই তাদের প্রজা হলে তোমরা তোমরাই বলো আত্মার মধ্যে এত পার্ট কোথা থেকে এলো এটা খুবই গুঝ এবং ওয়ান্ডারফুল বিষয় গোটা মনুষ্য সৃষ্টির সকল আত্মার মধ্যেই পাট ভরা রয়েছে বাবা বলছেন আমার মধ্যে এরকম পাট ভরা আছে এক্ষেত্রে কোনো অদলবদল হওয়া সম্ভব নয় আমার পাটকে কেবল ব্রহ্মাকুমার কুমারীরাই জানতে পারে পাটকেই বায়োগ্রাফি বলা হয় যেহেতু প্রজাপিতা ব্রহ্মা রয়েছেন সুতরাং জগদম্মা অবশ্যই থাকবেন তিনিও শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছেন তোমরা বাচ্চারা জেনেছো যে আমাদের এখন কেবল বাবার সাথেই ভালোবাসা রয়েছে এই এইরকম অব্যাবিচারী ভালোবাসার সম্পর্ক তৈরি হতে বেশি সময় লাগে না তবে মায়ারূপী বিড়ালও কম নয় অনেকজন স্ত্রী থাকলে নিজেদের মধ্যে ঈর্ষা ভাব চলে আসে সেই রকম আমাদের শিব বাবার সাথে ভালোবাসা আছে বলে মায়ার ঈর্ষা হয় এবং বিঘ্ন সৃষ্টি করে তোমরা দুই ছয় তোমরা দুই ছয়ে ফেলতে যাও কিন্তু মায়া রূপে বিড়াল তিন দান দিয়ে দেয় হ্যাঁ বাবা বলেছেন তোমরা গড় গৃহস্থই তাকো কেবল দেহ এবং দেহের সকল সম্বন্ধ থেকে বুদ্ধির যোগ ছিন্ন করে আমাকে স্মরণ করো আমি হলাম তোমাদের মোস্ট বিলাভেড বাবা আমার শ্রীমত অনুসারে চললে আমি তোমাদেরকে স্বর্গের মালিক বানিয়ে দেব ব্রহ্মা রায়ও প্রসিদ্ধ তাই ব্রহ্মার বাচ্চাদের রায়ও প্রসিদ্ধ তারাও নিশ্চয়ই এইরকম রায় দেবে বাবা এসেই সমগ্র খবরা খবরাখবর দেন সন্তানদেরকে সামলাও কিন্তু বুদ্ধি যেন বাবার সাথেই যুক্ত থাকে বুঝতে হবে যেটা এটা হলো কবরখানা আমরা এখন পরিস্থানে যাচ্ছি কত সহজ বিষয় বাবা বোঝাচ্ছেন কোনো সাকারি কিংবা আকারী দেবতার সাথে বুদ্ধিযুক্ত করো না বাবা দালাল রূপে এই সব কথা বলছেন একটা গীত আছে আত্মা পরমাত্মার বহুকাল ধরে দূরে ছিল সুন্দর মিলন মেলা হলো যখন মিলে গেল সদ্গুরু দালাল রূপে দেবী দেবতারাই অনেক দিন আলাদা থেকেছে ওরাই সবার পার্ট প্লে করতে আসে সুন্দর মেলা হয়ে গেল যখন সদ্গুরু মিলে গেল দালাল রূপে তিনি দালাল রূপে বলছেন একমাত্র আমাকেই স্মরণ করো এবং প্রতিজ্ঞা করো যে আমি কাম চিতা থেকে নেমে জ্ঞান চিতায় বসব তাহলে তোমার রাজ্য ভাগ্য তোমরা রাজ্য ভাগ্য পেয়ে যাবে নিজের কাছে রেকর্ড রাখো যে আমি কত কতক্ষণ এইরকম মোস্ট বিলাভেলড বাবাকে স্মরণ করি কন্যা তো দিন রাত তার প্রতিকে স্মরণ করে বাবা বলছেন হে আমার নিদ্রাজিত সন্তানেরা তোমরা এখন পুরুষার্থ করো প্রথমে এক ঘন্টা আধ ঘন্টা শুরু করো তারপর ধীরে ধীরে বাড়াতে থাকো আমার সাথে যোগ লাগলে তোমরা পাস উইথ অনার হয়ে যাবে এটা হলো বুদ্ধির যোগ বুদ্ধির দেশ একটু সময় লাগে কিন্তু এই বুদ্ধিযোগের দ্বারাই পাপ কাটবে তারপর তোমরা একটি জন্ম ধরে অটল অখণ্ড সুখ শান্তিময় রাজত্ব করবে আগের গল্পেও করেছিলে এখন পুনরায় রাজ্যভাগ্য নাও প্রতি কল্পে আমরাই স্বর্গ বানাই আর রাজত্ব করি তারপর আমাদেরকেই মায়া নরকবাসী বানিয়ে দেয় আমরা এখন রাম সম্প্রদায় তার সাথেই এখন আমাদের প্রেমের সম্পর্ক আমাদেরকে বাবা তার পরিচয় দিয়েছেন বাবা হলেন স্বর্গের রচয়িতা তার সন্তান হয়ে আমরা নরকে কেন পড়ে আছি আমরা নিশ্চয়ই কখনো স্বর্গে ছিলাম বাবা তো সর্বরচনা করেন ব্রহ্মা কুমার কুমারীরা সবাইকে জীবন দান করে কাল কখনো ওদের প্রাণকে অকালে কিংবা বেকায়দায় নিয়ে যাবে না ওখানে অকালে মৃত্যু হওয়া অসম্ভব ওখানে তো কান্নাকাটিও হয় না তোমরা সাক্ষাৎকারও দেখেছ যে শ্রীকৃষ্ণ কীভাবে জন্ম নেন চারিদিকে ঝলমল করে ওঠে সত্যযুগের প্রথম রাজকুমার বলে কথা কৃষ্ণ হল নাম্বার ওয়ান শতপ্রধান তারপর আবার শত রজ তম অবস্থায় আসবে যখন একবারে তম পুরাতন হয়ে যায় তখনই এক শরীর ত্যাগ করে অন্য শরীর নেওয়া হয় এখানেই এই রকম অভ্যাস করা হয় বাবা আমরা এখন তোমার কাছে আসছি এরপরে ওখান থেকে আমরা স্বর্গে গিয়ে নতুন শরীর নেব এখন তো বাবার কাছে ফেরত যেতেই হবে তাই না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর পয়েন্ট অকালে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণ সবাইকে প্রাণ দান করার সেবা করতে হবে রাবণ সম্প্রদায়কে রাম সম্প্রদায় বানাতে হবে দু নম্বর কেবল বাবার সাথেই আন্তরিক প্রেমের সম্পর্ক রাখতে হবে বুদ্ধিকে বিচলিত করা উচিত নয় নিদ্রাকে জয় করে স্মরণের সময়কে ক্রমশ বাড়াতে হবে বরদান শ্রীমত অনুসারে আজ্ঞে বাবা মানে জি হুজুর করে হুজুরকে হাজির অর্থাৎ উপস্থিত অনুভবকারী সর্বপ্রাপ্তি সম্পন্ন ভবা যে প্রতিটি বিষয়ে বাবা শ্রীমত অনুসারে আজ্ঞে বাবা আজ্ঞে বাবা করে থাকে তো বাচ্চাদের আজ্ঞে বাবা করা আর বাবাকেও তখন বাচ্চাদের সামনে হাজির হতে হয় যখন হুজুর হাজির হয়ে যাবেন তখন কোনো কিছুরই আর অভাব থাকবে না সদা প্রসন্ন হয়ে যাবে সদা সম্পূর্ণ হয়ে যাবে দাতা আর ভাগ্যবিদাতা দুয়েরই প্রাপ্তির ভাগ্য নক্ষত্র ললাটে ঝলমাল করতে থাকবে স্লোগান পরমাত্ম সম্পদের উত্তরাধিকারের অধিকারী হয়ে থাকো তবে অধীনতা আসতে পারবে না ওম আজকে শ্রীমত একত্রিশ নম্বর নিজেদের মধ্যে বিরোধিতা করা হবে না দিব্যগুণ একত্রিশ নম্বর সহযোগ ভাবনা অবগুণ একত্রিশ নম্বর হিংসা করা